হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে। সাইলেন্ট কিলার আপনাদেরকে এবার নিয়ে এসেছে সেই পয়সা গ্রামে, মুন্সিগঞ্জ লৌহজং এলাকার সেই পয়সা গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি, সেটি হলো এখানকার এই অঞ্চলের সবচেয়ে প্রতাপশালী লোক এবং তার বাবা মার কবর, একটা মাজার আকৃতি করে রেখেছে। এটা হলো শাহ সুফি শেখ ইউনুসি অফিস আদালত দেখা যাচ্ছে। আর আরেকটি যে বিষয়টা আমি বলি না, এটা হলো বলা হয় যে বিখ্যাত পয়সা গ্রাম, কিন্তু এটা আরেকটি নাম আছে, এটাকে বলা হয় জাপানি গ্রাম। জাপানি গ্রাম বলার কারণ হলো যে এই এলাকার ম্যাক্সিমাম লোক জাপানি থাকে, তো এখানে প্রায় 500 থেকে 600 লোক জাপানে রয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল আকৃতি নিয়ার সহ যে মাথা করে রেখেছে, পাশে রয়েছে বিশাল টিপু। তো এখানে দেখতে পাচ্ছি এটি হলো এই গ্রামের বিভিন্ন এলাকা। দেখতে পাচ্ছি তো ঠিক আছে, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আবারও আপনাদের কাছে দেখা হবে। তো আমি এসেছিলাম এই জাপানি গ্রামে, জাপানি গ্রাম আমার পয়সা গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ভালো থাকবেন। গ্রাম অনেক লোকজন জাপান মুন্সিগঞ্জ পয়সা গ্রাম, আমি এই গ্রামের বাসিন্দার। এই গ্রামকে জাপানি গ্রাম বলা হইতো, জাপানে অনেক লোক এই গ্রামে ছিল, এখন আইসে পড়ছে, এখন অনেক লোক ব্যবসা বাণিজ্য করে এবং গ্রামেও খুব ভালো আছে। এই গ্রামকে আগে থেকেই পয়সা ছিল, কিন্তু এই গ্রামের সবাই ভালো আছে। এই গ্রামকে পয়সা আছে বিদায়ই জাপানি গ্রামের নাম, এখন সবাই পরিচিত, সবাই সচ্ছল, সবাই সচ্ছল আছে এখন।